হাই ফ্রেন্ডস, আজকে ট্রাভেল উইথ অয়নে তোমাদের স্বাগতম। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের জন্য। তো নতুন ভিডিওটা হলো কৃষ্ণনগর টু শিয়ালদহ স্পেশালি অ্যাপের মাধ্যমে কিভাবে টাইম টেবিল দেখবে। শুধু কৃষ্ণনগর শিয়ালদহ না, সারা ইন্ডিয়ায় যত ট্রেন চলে সব আপডেটই পেয়ে যাবে। তো আজকে দেখাবো কৃষ্ণনগর শিয়ালদহ কটা ট্রেন চলে, শুধু লোকাল ট্রেন কটা চলে। ওকে, এক্সপ্রেস ট্রেনের ঘটনা বা মেমু ট্রেনের ঘটনা বা প্যাসেঞ্জার ট্রেনের ঘটনা আমি বলছি না, শুধু লোকাল ট্রেনের ঘটনাই আমি বলছি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি অল করবে। ওকে, তো বন্ধুরা একটা ভাইয়ের নির্দেশে ভিডিওটি শুরু করার আগে সেটা বলছি যে একটা ভাই বলছিল যে তার চ্যানেলের নাম হেডশট এসবি গেমার 10K। ওকে, তো এই একটা চ্যানেল আছে গেমের চ্যানেল, তো ভালো ভালো হেডশট মারে ভিডিও করে। তোমরা চাইলে চ্যানেলটির লিঙ্ক আমি ডেসক্রিপশন সেকশনে দিয়ে রাখবো বা চ্যানেলের অ্যাবাউট বক্সে দেওয়া আছে, চেক করে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওগুলো লাইক করবে, দেখবে দারুণ হেডশট মারে, তোমরাও শিখতে পারবে। ওকে, তো চলে যাও ডেসক্রিপশন বক্সে অথবা অ্যাবাউট লিঙ্কে দিয়ে সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটা শুরু করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা স্ক্রিনে পর্দায় চলে এসেছি, মোবাইলের স্ক্রিন। তো ঠিক আছে, তো এবার আমরা এখান থেকে যাব কোথায় না, তো ট্রেনের যে একটা অ্যাপস আছে ওই অ্যাপসে মাই ট্রেন। ওকে, তো মাই ট্রেনে আসলাম, ঢুকে পড়েছি, এইরকম দেখাবে। তো আমাদের এখানে লেখা আছে কৃষ্ণনগর সিটি জংশন শিয়ালদহ। ওকে, তো চলুন কৃষ্ণনগর সিটি জংশন থেকে শিয়ালদহ লোকাল ট্রেন কটা চলে দেখে নিই। তো ট্রেন খুঁজুন, সব কিছু দেখিয়ে দিচ্ছি তোমাদের। কৃষ্ণনগর সিটি থেকে শিয়ালদহ ট্রেন 4:20 ফার্স্ট ট্রেন। আগে বন্ধুরা বলতেই পারো যে আগে তো আছে শিয়ালদহ প্যাসেঞ্জার স্পেশাল, তো আগেই বলেছি কোনো প্যাসেঞ্জার মেমু এক্সপ্রেস ট্রেনের টাইম বলছি না, তোমরা এখান থেকে চাইলে দেখে নিতেই পারো, অসুবিধা নেই। তো আমরা শুধু সিটি লোকাল, কৃষ্ণনগর সিটি লোকালের কথাই আমি বলছি। 4:20 আছে, শিয়ালদহ ঢোকাবে 6:45। পরের ট্রেন কৃষ্ণনগর সিটি শিয়ালদহ গ্যালোপিন লোকাল ছাড়বে 5টায়, সকাল 5টায়, আর পৌঁছে দেবে 7:12। তারপরের ট্রেন আছে 6:07, তার 1 ঘন্টা 7 মিনিট পরে। কৃষ্ণনগর সিটি জংশন শিয়ালদহ লোকাল শিয়ালদহ পৌঁছে দেবে 8:27। নেক্সট ট্রেন 7:04 কৃষ্ণনগর সিটি শিয়ালদহ গ্যালোপিন লোকাল, এটাও 7:04 ছাড়বে, 9:22 নামিয়ে দেবে। এবার তোমাদের বলে রাখি গ্যালোপিন লোকালগুলো একটু দেখে নাও। ওকে, গ্যালোপিন লোকালগুলো কারণ সব জায়গায় দাঁড়ায় না, দেখতে পাচ্ছ কিন্তু কোন কোন স্টেশন দাঁড়ায় না। বন্ধুরা স্টেশনগুলো দাঁড়ায় না গ্যালোপিন লোকাল। ওকে, সব আলাদা আলাদা আছে। 7:04 যেমন, মোটামুটি সব স্টেশনই দাঁড়ায়, তবে সোদপুর আগরপাড়া দাঁড়ায় না, পলতা দাঁড়ায় না, টিটাগড় দাঁড়ায় না। ওকে, তারপরে 7:04 পরে বন্ধুরা 9টার সময় কৃষ্ণনগর সিটি ছাড়বে আর শিয়ালদহ পৌঁছে দেবে 11:22। মাঝে একটা আছে 8:40 কৃষ্ণনগর সিটি শিয়ালদহ, এটা মাতৃভূমি লেডি স্পেশাল, সেটা রবিবারে চলে না, রবিবারে বাদে বাকি দিন চলে। এটায় ছেলেরা উঠতে পারবে না, শুধুমাত্র লেডিস স্পেশাল। তারপরে আছে 9:50, তার ঠিক 50 মিনিট পরে আছে 9:50 কৃষ্ণনগর সিটি শিয়ালদহ লোকাল, এটা শিয়ালদহ পৌঁছাবে 12:10 তারপরে 12:07 আছে কৃষ্ণনগর সিটি শিয়ালদহ লোকাল, এই ট্রেনটা পৌঁছাবে 2:25। তারপরে আছে 2:15 কৃষ্ণনগর সিটি শিয়ালদহ গ্যালোপিন লোকাল, এর 2:15 কৃষ্ণনগর থেকে ছাড়বে আর 4:15 ঢুকিয়ে দেবে শিয়ালদহ, পুরো 2 ঘন্টা। তারপরে আছে 3:20 কৃষ্ণনগর সিটি শিয়ালদহ লোকাল, 3:20 ছাড়বে, 5:37 শিয়ালদহ পৌঁছে দেবে। কৃষ্ণনগর সিটি শিয়ালদহ গ্যালোপিন লোকাল আর একটা আছে, সেটা হলো 4:20 ছাড়বে, তার ঠিক 1 ঘন্টা পরে ছাড়বে, এটা পৌঁছে দেবে 6:40। তারপরে আছে 6:32 কৃষ্ণনগর সিটি শিয়ালদহ লোকাল পৌঁছে দেবে 8:58। তারপরে আছে 7:24 কৃষ্ণনগর সিটি শিয়ালদহ গ্যালোপিন লোকাল, এটা পৌঁছে দেবে 9:43। তারপরে আছে 8:25 লালগোলা কৃষ্ণনগর সিটি শিয়ালদহ গ্যালোপিন লোকাল, এটা কিন্তু লালগোলা যায় না, কৃষ্ণনগর থেকেই ছাড়ে, তো এটা ছাড়বে 8:25 পৌঁছে দেবে 10:55। তো আর একটা ট্রেন আছে 8টায় ছাড়ে কৃষ্ণনগর সিটি শিয়ালদহ, ওটা আজকে বাতিল আছে, মানে রবিবারে চলে না। আর একটা লাস্ট ট্রেন যেটা ছাড়ে সেটা হলো 10:17 কৃষ্ণনগর সিটি শিয়ালদহ লোকাল, এটা পৌঁছে দেবে রাত 12:40। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কৃষ্ণনগর সিটি শিয়ালদহ লোকালের টাইম টেবল। তো এই হলো কৃষ্ণনগর সিটি শিয়ালদহ লোকালের টাইম টেবল। বন্ধুরা, এটা যদি তোমরা উল্টে দেখো তাহলে কিন্তু উল্টে যাবে, শিয়ালদহ থেকে এবার কৃষ্ণনগর সিটি, মানে শিয়ালদহ থেকে ফার্স্ট ট্রেন থেকে লাস্ট ট্রেন অবধি কটা আছে। এই ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে আনবো, এক ভিডিওতে আনবো না, তো এক ভিডিওতে যেটা আনছিলাম সেটাই দেখিয়ে দিচ্ছি। ট্রেনের ভাড়া পড়বে, প্রত্যেকটা লোকাল ট্রেনের ভাড়া একই, 25 টাকা ভাড়া, ওকে। তো 25 টাকা দিবে, শিয়ালদহ পৌঁছে যাবে। বন্ধুরা, এই পর্যন্তই ছিল আমার এই ভিডিওটা। নেক্সট ভিডিও আসছে শিয়ালদহ কৃষ্ণনগর সিটি লোকালের টাইম টেবল, এটা হলো কৃষ্ণনগর সিটি শিয়ালদহর টাইম টেবল গেল, ওকে। বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করবে, ঠিক বলে দেব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে। এরকম নিত্য নতুন আপডেট ভিডিও, মজাদার ভিডিও, বাসের রেসের ভিডিও, ট্রেনের ভিডিও, ট্র্যাভেল ভিডিও প্রতিদিনই দিয়ে থাকবে। তো চলো, আর পারলে ওই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই, আবার পরে দেখা হচ্ছে। তোমরা ভালো থেকো, আর কৃষ্ণনগর থেকে শিয়ালদহ ঘুরে এসো মাত্র 25 টাকায়। বাই, ওকে।